নমস্কার বন্ধুরা, আমি মানিক, আপনাদের পুনরায় স্বাগত জানাই। আমার আজকে আলোচ্য বিষয় অ্যানিমেল ফার্ম। এটি লিখেছেন জর্জ অরওয়েল। যেহেতু আমি আগে একটি ভিডিও বানিয়েছি, অর্থাৎ যে লেকচারে আমি আপনাদেরকে 1984 অর্থাৎ জর্জ অরওয়েলের একটি অন্যতম লেখা, সেখানে আমি জর্জ অরওয়েলের জীবন কাহিনী নিয়ে বিস্তৃত বর্ণনা করেছি, তাই আমি আজকের লেকচারে আমি জর্জ অরওয়েলের সম্পর্কে বলবো না। আমার আজকের আলোচ্য বিষয়ের প্রাক্কাল থেকেই আমি শুরু করব আলোচনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আগের ভিডিওটি দেখেননি, অর্থাৎ 1984-এর সামারি এবং সেখানকার আলোচনা আপনারা অবশ্যই দেখে নেবেন, আর যদি তাও দরকার না হয়ে থাকে, শুধুমাত্র অরওয়েলের জীবন কাহিনী জানতে চান, তাহলে অবশ্যই ওটি দেখবেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখানে ক্লিক করে ওখানে যেতে পারবেন। চলুন আজকের আলোচনার বিষয়। অ্যানিমেল ফার্ম, এটি প্রকাশ হয়েছে 1945 সালে। এই উপন্যাসটি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, বা আমরা যাকে অমনিসিয়েন্ট ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউতে বলি, ওটাতে লেখা। যদি আমরা সারফেস লেভেল থেকে দেখি, উপন্যাসটি একটি সাধারণ বাচ্চাদের গল্প, একটি খামার বাড়ির এবং সেখানে থাকা কিছু জন্তুদের কীর্তিকলাপ। এমনকি এই বইটি প্রথমে যখন প্রকাশ করা হয়, প্রকাশকেরা বাচ্চাদের জন্য লেখা বই সিরিজের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করে দেয়, কারণ তারা উপলব্ধি করতে পেরেছিল না যে এটি একটি প্রাপ্তবয়স্কদের স্যাটায়ার, যেখানে ব্যবহৃত হয়েছে অনেক লিটারারি টেকনিক, যেমন হিউমার অর্থাৎ হাস্যরস, আইরনি, হাইপারবোল, চরিত্র, ঘটনা, সমস্যা প্রভৃতির সমালোচনার উদ্দেশ্যে। কিন্তু এই উপন্যাসটি একটি অসাধারণ রূপকাত্মক উপন্যাস, যার ভেতরে রয়েছে একটা হিডেন পলিটিক্যাল মিনিং, যেটা তারা উপলব্ধি করতে পেরেছিল না। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছে রুশ বিপ্লব, হ্যাঁ, রাশিয়ান রিভলিউশন, তার পরবর্তী রাশিয়ান সিভিল ওয়ার অর্থাৎ রুশের গৃহযুদ্ধ, যেটা 1918 সাল থেকে 1920 সাল হয়েছিল, এবং তার পরবর্তী স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়নে একনায়কতন্ত্রের শাসনকার্য বা স্বৈরতন্ত্র অবস্থার, আর তা পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে এই উপন্যাসের নেপোলিয়ন নামের পিক চরিত্রের সাথে তুলনা করে জোসেফ স্ট্যালিনকে। শুকর নেপোলিয়ন এই উপন্যাসে আর কেউ নয়, ওই স্বৈরাচারী জোসেফ স্ট্যালিনের প্রতিরূপ। এর পাশাপাশি আমরা দেখতে পাব নেপোলিয়নের মাধ্যমে অরওয়েল দেখিয়েছে জোসেফ স্ট্যালিন কীভাবে বিকৃতভাবে মার্ক্সীয় সাম্যবাদকে ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের শক্তির অধিকারী হয়ে উঠেছিল। স্ট্যালিন রাশিয়ান রিভলিউশনের পর রাশিয়ার তদানীন্তন জার নিকোলাস সেকেন্ডকে সিংহাসনচ্যুত করে এবং তার জায়গায় বসে। এবারে আমরা একটু টাইটেল সম্পর্কে আলোচনা করি। উপন্যাসের যে শিরোনামটি অর্থাৎ অ্যানিমেল ফার্ম, এটি নেওয়া হয়েছে উপন্যাসের সেটিং ম্যানোর ফার্ম এর উপর ভিত্তি করে, যেটিকে বিদ্রোহী পশুরা অর্থাৎ নেপোলিয়ন তার সঙ্গীরা বলপূর্বক ও বুদ্ধির সাথে নিজেদের অধিকার করে নেয় এবং তার নাম পরিবর্তন করে দেয় অ্যানিমেল ফার্ম নামে। এই হচ্ছে মোটামুটি শিরোনামের দুই তাৎপর্য খোঁজেন তাই। এবারে আমরা একটু চরিত্রের দিকে চলে যাব। উপন্যাসে যে সমস্ত মূল চরিত্রগুলি রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে, বা প্রথম আমরা যাকে দেখব, নেপোলিয়ন। নেপোলিয়ন হচ্ছে একজন সর্বগ্রাসী, একনায়কতন্ত্রী একজন নেতা, অর্থাৎ এই অ্যানিমেল ফার্মটিকে তিনি নেতৃত্ব দেন, এবং তিনি হচ্ছেন একজন নিষ্ঠুর, এবং তিনি সবসময় তার শত্রুদেরকে সবসময় নিজের পায়ের নিচে দমিয়ে রাখে। এছাড়া তিনি সবসময় অন্যদের সুযোগ নেয় এবং নিজের পাওয়ারটাকে, নিজের শক্তিটাকে বজায় রাখে, এবং আমরা দেখব এই উপন্যাসে কীভাবে সে নিজের পাওয়ারে আসছে এবং কীভাবে সেই পাওয়ারটাকে এক্সপ্লয়েট করছে। এর পরের চরিত্র স্নোবল। স্নোবল হচ্ছে
নেপোলিয়নের আগে নেতা ছিলেন এই অ্যানিম্যাল ফার্মের, অর্থাৎ এই ম্যানর ফার্মের, এবং তিনি ছিলেন একাধারে বুদ্ধিমত্তা এবং একসাথে তিনি খুব কুশলীভাবে পরিকল্পনা করতে পারতেন, এবং তার পরিকল্পনাগুলি সবসময় এই অ্যানিম্যাল ফার্মের শ্রীবৃদ্ধির জন্য ছিল। এবং তিনি নেপোলিয়নের কাছ থেকে একটা চরম আতঙ্ক, অর্থাৎ চরম থ্রেট পায়, অর্থাৎ তাকে সতর্ক করা হয়, এবং তাকে আমরা দেখি সবসময় এই উপন্যাসে বলির পাঁঠা হিসেবে, অর্থাৎ যা কিছু ঘটবে সব দোষ কিন্তু চাপবে এই স্নোবলের ঘাড়ে। এখানে স্নোবলকে দেখানো হয়েছে এমন একজন চরিত্র যিনি আদৌ অ্যাকচুয়ালি এই রাশিয়ান রিভলিউশনের সময় ছিল, আর তার মাধ্যমে অর্থাৎ নেপোলিয়নের মাধ্যমে আমরা দেখেছি জোসেফ স্ট্যালিনের কম্পিটিশন। এখানে অরওয়েল দেখিয়েছে রাশিয়ান লিডার লিওন ট্রটস্কির সাথে স্নোবলের কম্পিটিশন। এর পরের চরিত্র মিস্টার জোনস। মিস্টার জোনস একজন মাতাল এবং তিনি এই অ্যানিম্যাল ফার্ম বা ম্যানর ফার্মের মালিক ছিলেন, যাকে এই সমস্ত অ্যানিম্যালরা, অর্থাৎ সমস্ত অ্যানিম্যালরা পরিকল্পনা করে তাকে ছাঁটাই করে দেয়, এবং তার সঙ্গে তুলনা করা হয়েছে তদানীন্তন রাশিয়ার জার নিকোলাস সেকেন্ডকে। এরপরে নেক্সট চরিত্র হচ্ছে স্কুয়েলার। স্কুয়েলার হচ্ছে নেপোলিয়নের সাথী, বা আমরা বলতে পারি মাউথপিস, অর্থাৎ নেপোলিয়ন খুব বাকপটু নয়, অর্থাৎ তিনি খুব ভালোভাবে কথা বলতেন পারতেন না আর কি, যদি বলা হয় ভালো বক্তা নয়। তো তার জন্য তার প্রধান বক্তা ছিলেন এই স্কুয়েলার। আর এর যদি আমরা স্থান হিসেবে দেখি, এই ছিল নেপোলিয়নের পরবর্তী স্থানে। তিনি হচ্ছেন অবশ্যই একজন পারফেক্ট বক্তা, এবং এর কাজ ছিল সবসময় অন্যান্য জন্তুদেরকে মানিয়ে রাখা, অর্থাৎ কীভাবে কন্ট্রোলে তাদেরকে রাখতে হবে ইনার কাজ ছিল তা। ইনাকে তুলনা করা হয়েছে তদানীন্তন রাশিয়ান নাজি প্রোপাগেটর, যার নাম ছিল জোসেফ গবলস। ওকে, এরপরের চরিত্র হচ্ছে বক্সার। এই বক্সার হচ্ছে একটি ঘোড়া, যিনি হচ্ছেন খুব হার্ডওয়ার্কিং, এবং তাকে সবাই এই অ্যানিম্যাল ফার্মে সবাই শ্রদ্ধা করে তার এই কঠোর পরিশ্রমের জন্য। তারপরে রয়েছে ওল্ড মেজর, ইনি হচ্ছেন একটি একটা বন্য শুকর। আসলে ইনি সবসময় একটা কাজ করেন, যেটা হচ্ছে প্রিন্সিপাল বা নিয়ম গঠন করে, যা অ্যানিম্যালদের মান্য করতে হয়, অর্থাৎ তারা মেনেই চলে, অর্থাৎ তার আইনগুলির মধ্যে একটা আদর্শগত ধারা রয়েছে, এবং তার ধারায় অনুপ্রাণিত হয়ে সমস্ত অ্যানিম্যালরা মিস্টার জোনসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা নিজেদের স্বাধীনতা পায়। আসলে এখানে ওল্ড মেজরকে অরওয়েল তুলনা করেছেন মার্ক্সবাদের নেতা, অর্থাৎ মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্ক্সের সাথে, এবং তার যে সমস্ত প্রিন্সিপাল নীতিগুলোকে তুলনা করা হয়েছে এখানকার, অর্থাৎ এই ওল্ড মেজরের মুখনিঃসৃত একটা আদর্শ, যাকে আমরা পরবর্তীকালে উপন্যাসের সারাংশ অধ্যয়নে আমরা জানবো যে সারাংশের মধ্যে রয়েছে। এটি অ্যানিমালিজম নামে পরিচিত। এরপরে চরিত্র হচ্ছে বেঞ্জামিন। ইনি হচ্ছেন সবথেকে বুদ্ধিমান। ওকে, ইনি হচ্ছেন একটি একটা ডাঙ্গি, অর্থাৎ গাধা। এ কিন্তু বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও তিনি কিন্তু সবসময় নিজেকে এড়িয়ে রাখতেন এই সমস্ত বিদ্রোহ যুদ্ধ, এবং নিজে সবসময় শান্তপ্রিয়ভাবে নিজেকে রাখতেন, অর্থাৎ ক্যালাস টাইপের, কিনিক টাইপের বলতে পারি। এরপরে চরিত্র হচ্ছে হেন্স, অর্থাৎ মুরগি। এরা আসলে ডিম পাড়ে, তো এদের ন্যাচারাল কাজ, কিন্তু এরা বিদ্রোহ করে নেপোলিয়নের বিরুদ্ধে, কারণ নেপোলিয়ন এদের ডিম নিয়ে ব্যবসা করতে শুরু করে। এরপরের চরিত্র হচ্ছে মিস্টার ফেডরিক। ইনি হচ্ছেন পার্শ্ববর্তী একটা ফার্মের মালিক, এবং সেরকমভাবে মিস্টার পিলকিংটনও সেই একই রকম পার্শ্ববর্তী একটা ফার্মের মালিক বলতে পারি। এরপরের ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মিস্টার হুইম্পার। এই মিস্টার হুইম্পার হলেন একজন লয়ার। আসলে পিগস এবং এই মানুষদের সাথে কথোপকথনের জন্য একজন লয়ার বা মিডল ম্যানের দরকার, আর তাই জন্য এই মিস্টার হুইম্পারকে পিগসরা ভাড়া হিসেবে নেয়। এবারে চলুন উপন্যাসের সারাংশে। এই উপন্যাসে মোট 10টি চ্যাপ্টার রয়েছে। এই উপন্যাসের এইভাবে শুরু হয় যে আমরা দেখতে পাই উপন্যাসের শুরুতে
এই রিডারদের সামনে অরওয়েল তুলে ধরেছেন ইংল্যান্ডের একটি ছোট ফার্ম বা খামার বাড়ি এবং তার ইতিবৃত্তের মাধ্যমে গোটা ঘটনাটাকে প্রকাশ করছে। সমস্ত অ্যানিমেলরা একত্রিত হয়েছে, যেখানে একটি বোয়ার বা বন্য শুকর যার নাম ওল্ড মেজর তার দূরদর্শিতার সাহায্যে সবাইকে বলছে তাদের ভবিষ্যৎ নিয়ে। সে বলে তাদের দীর্ঘ অত্যাচার যা তারা সহ্য করে আসছে এই মানুষ নিয়ন্ত্রিত খামার বাড়িতে একদিন তারা স্বাধীন হবে এবং তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতেই থাকবে। তারা নিজেদের কাজ নিজেরা করবে, কারোকে কারোর উপর নির্ভর করে থাকতে হবে না। ওল্ড মেজর সবাইকে উদ্বুদ্ধ করে ও সবাইকে বলে বিদ্রোহের জন্য প্রস্তুত হতে। তিনি খুবই আশাবাদী তার এই দূরদর্শিতা একদিন বাস্তবায়িত হবে। কিন্তু ঠিক 3 দিন পর ওল্ড মেজর মারা যায়। ওল্ড মেজর মারা গেলেও তার আদর্শ সবার মধ্যে থেকে যায়, বিশেষ করে অন্য শুকররা যারা ওল্ড মেজরকে সর্বদা অনুসরণ করে আসছে। তারা প্রস্তুত হতে থাকে বিদ্রোহের জন্য, বিশেষ করে দুটো শুকর, একজন হচ্ছে স্নোবল এবং অন্যজন নেপোলিয়ন। তারা নেতৃত্ব গ্রহণ করে এবং তারা ওল্ড মেজরের দেওয়া অনুপ্রেরণামূলক শিক্ষাকে নাম দেয় অ্যানিমালিজম এবং তা বাস্তবায়নের জন্য নিজেদেরকে ব্রতী করে তোলে। এবারে বিদ্রোহ শীঘ্রই ঘটে। তাদের পরিকল্পনা মাফিক সময়ের অনেক আগে, ঠিক ওল্ড মেজর মারা যাওয়ার 3 মাস পর, যখন একদিন মিস্টার জোন্স ম্যানর ফার্মের যিনি মালিক প্রচুর পরিমাণে মদ্যপান করে নেয় এবং ভুলে যায় জন্তুদের খাবার দিতে। তাদের প্রস্তুতি এবার কাজে আসে। তারা বিদ্রোহ করে মিস্টার জোন্সের বিরুদ্ধে। তারা বহিষ্কার করে দেয় মিস্টার জোন্সকে এবং ছুঁড়ে ফেলে দেয় তার সমস্ত অস্ত্রগুলো। এই অস্ত্রগুলো তাদের কাছে ছিল জোন্সের অ্যানিমেলগুলোর ওপর অত্যাচারের হাতিয়ার। তারপর তারা স্থির করে সারা বছরের ফসল তারা নিজেদের পরিশ্রমে তৈরি করবে এবং তারা শস্যগারের বাইরের দেওয়ালে 7টি আদেশ বা নির্দেশ খোদিত করে দেয় যা সমস্ত জন্তুদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। সেই 7টি নির্দেশনামা হলো: 1. হোয়াটএভার গোজ আপন 2 লেগস ইজ অ্যান এনিমি, অর্থাৎ যারা 2 পায়ে হাঁটে তারা হচ্ছে তাদের শত্রু। 2. হোয়াটএভার গোজ আপন 4 লেগস অর হ্যাজ উইংস ইজ আ ফ্রেন্ড, অর্থাৎ যারা 4টি পায়ে হাঁটে এবং অথবা যারা 2টো পায়ে হাঁটে কিন্তু তাদের ডানা রয়েছে তারা হচ্ছে তাদের বন্ধু। 3. নো অ্যানিমেল শ্যাল ওয়েয়ার ক্লোথস, কোনো জন্তু বা কোনো পশু এই অ্যানিমেল ফার্মে পোশাক পরতে পারবে না। 4. নো অ্যানিমেল শ্যাল স্লিপ ইন বেড, কোনো জন্তুই পারবে না বিছানায় ঘুমোতে। 5. ছিল নো অ্যানিমেল শ্যাল ড্রিঙ্ক অ্যালকোহল, কোনো জন্তু পারবে না অ্যালকোহল অর্থাৎ মদ্যপান করতে। 6. ছিল নো অ্যানিমেল শ্যাল কিল এনি আদার অ্যানিমেল, অর্থাৎ কোনো জন্তু পারবে না অন্য কোনো জন্তুর উপর অন্য জন্তুর উপর আক্রমণ করতে বা হত্যা করতে। তারপরে অল অ্যানিমেলস আর ইকুয়াল, মানে সমস্ত জন্তুই ছিল সমান। তারা এই 7টি আদর্শকে তাদের অ্যানিমালিজমের মৌলিক অধিকার হিসেবে সূচিত করে। এরপর কিছু মাস পর মিস্টার জোন্স তার দলবল নিয়ে খামার বাড়ির দখল নিতে আসে, কিন্তু জন্তুরা স্নোবলের নেতৃত্বে মিস্টার জোন্সের আক্রমণকে চরমভাবে সম্মুখীন করে এবং অবশেষে মিস্টার জোন্স তার জীবন বাঁচিয়ে কোনোভাবে পালিয়ে যায়। এই যুদ্ধকে অরওয়েল সূচিত করেছে ব্যাটল অফ কাউসেট। এই যুদ্ধের কিছুদিন পর ফার্মের মধ্যেই একটি কালো মেঘের ছায়া দেখা দেয়।
আর তা আসে স্নোবল এবং নেপোলিয়নের মধ্যে বিরোধিতার মাধ্যমে। নেপোলিয়ন স্নোবলের প্রত্যেক সিদ্ধান্তে কোনো না কিছু ত্রুটি বার করতে থাকে, এছাড়া তাকে প্রচণ্ডভাবে অবজ্ঞা করতে থাকে। এই বিরোধিতা চরম আকার নেয় যখন স্নোবল প্রস্তাব দেয় একটি উইন্ডমিল বা বাতাসকলের স্থাপন হবে। নেপোলিয়ন প্রচণ্ডভাবে বিরোধিতা করে স্নোবলের এই সিদ্ধান্তে। যখন ফার্মের অবস্থা এইরকম, এই সময় অর্থাৎ তারা নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, এই মুহূর্তে এই সিদ্ধান্তটা ঠিক নয় এমন বলে সে। তারপর ফার্মের সমস্ত অ্যানিমেলরা নিজেদের মধ্যে ভোট করতে থাকে যে উইন্ডমিল প্রজেক্টটি স্থাপনের কারা কারা পক্ষে এবং কারা কারা বিপক্ষে। এই মুহূর্তে নেপোলিয়ন তার ষড়যন্ত্র কার্যকর করে। সে লেলিয়ে দেয় তার গোপনে পোষা 9টি কুকুরকে স্নোবলের পেছনে, এবং স্নোবলকে বাধ্য হতে হয় ফার্ম ছেড়ে পালাতে। এই ঘটনার পর নেপোলিয়ন ঘোষণা করে উইন্ডমিল বানানো হবে। সে সমস্ত পশুদের উইন্ডমিল করার জন্য তার অসম্মতির কারণটি বলে যে এটা ছিল নিছক একটি ছলনা, কারণ সে স্নোবলের ষড়যন্ত্র জানতে পেরেছিল আসলে এটা মিথ্যা। আর তাকে ওই কারণে অসম্মতি হতে হয়েছিল যাতে স্নোবল এই সমস্ত নিরীহ পশুদের বা জন্তুদের উপর কোনো প্রকার ক্ষতি করতে না পারে। আসলে ওর ইন্টেনশন ছিল এদের মন জয় করা, অর্থাৎ যেভাবেই হোক স্নোবলকে তাদের কাছে খারাপ করা। এরপর যখন উইন্ডমিল বানানোর কাজ চলতে থাকে, সমস্ত জন্তুরা তাতে কঠোরভাবে পরিশ্রম করতে থাকে, শুধুমাত্র শূকররা বাদে। জন্তুগুলির মধ্যে সবথেকে কঠোর পরিশ্রম করছিল বক্সার। সবাই উইন্ডমিলের কাজে ব্যস্ত থাকায় তাদের সংরক্ষিত খাবার এর ঘাটতি দেখা যায় পরপর। খাবার ঘাটতি পূরণের জন্য নেপোলিয়ন অন্য খামার বাড়ির সাথে ব্যবসায়িক আদান প্রদানের কথা ঘোষণা করেন। এতে সমস্ত জন্তুরা খুবই সন্দেহপ্রবণ হয়ে যায়, কারণ তারা হিউম্যান মানুষ অর্থাৎ মনুষ্য জগৎ থেকে ফ্রি চাইছিল, কিন্তু পুনরায় নেপোলিয়ন সেটা করতে চাইছে, কিন্তু নেপোলিয়নের নির্দেশ মানতে থাকে। এইভাবে চলতে থাকার পর বিদ্রোহের অর্থাৎ যে বিদ্রোহ মিস্টার জোনসের সাথে করে তারা জয়লাভ করেছিল, দ্বিতীয় বছরে নভেম্বর মাসে প্রচণ্ড খারাপ আবহাওয়ায় উইন্ডমিলটি প্রায় ধ্বংস হয়ে যায়। নেপোলিয়ন এবং সমস্ত অ্যানিম্যাল স্নোবলকে অভিযোগ করতে থাকে তার এই নাশকতামূলক কাজের জন্য। আসলে এই ইঙ্গিতটা নেপোলিয়ন তাদেরকে প্ররোচিত করে যে এই কাজটা স্নোবলের ছাড়া আর কারোর হতে পারে না, যদিও তাদের কাছে কোনো প্রকৃত প্রমাণ ছিল না আদৌ এটি স্নোবলের কাজ কিনা। এরপর ম্যানর ফার্ম এ যা কিছু খারাপ ঘটত তাদের অভিযোগের আঙুল উড়তে থাকত স্নোবলের উপর। তারপর সমস্ত জন্তুগুলি শীতকালে পুনরায় উইন্ডমিল গঠনের জন্য নিযুক্ত হয়, আর তখনই কিছু মুরগি নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাদের ডিম নিয়ে নেপোলিয়ন অন্য ফার্মের সাথে ব্যবসা করছিল তার জন্যে। খাবার ক্রমশ আরও বেশি ঘাটতি হতে থাকে, জন্তুরা অনাহারে থাকতে থাকে। কিছু মাস পর সমস্ত মুরগি আর কিছু জন্তুরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং স্নোবলের সাথে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে নেপোলিয়নের বিরুদ্ধে, কিন্তু তারা নেপোলিয়নের কাছে ধরা পড়ে যায় এবং তাদের সবার সামনে বিশ্বাসঘাতকতার জন্য সবাইকে হত্যা করে নেপোলিয়ন। এরপর বাকি সব জন্তুরা খুবই ভীতিগ্রস্ত হয়ে যায় এবং তাদের সতর্কিত করে নেপোলিয়ন জানায় যারা অ্যানিমালিজম এর বিরুদ্ধে কাজ করে তাদের ঠিক একই শাস্তি হবে। এরপর খামার বাড়িতে অন্যান্য কাজ ও উইন্ডমিল বানানোর প্রক্রিয়া দ্রুততার সাথে হতে থাকে। অনেক দিন ধরে পার্শ্ববর্তী কৃষক পিলকিংটন এবং ফ্রেডরিকদের সাথে নেপোলিয়ন আলোচনা করতে থাকে ব্যবসা বাণিজ্যের জন্য। নেপোলিয়নকে অন্যান্য জন্তুরা
ফ্রেডরিকের ধূর্ততা সম্পর্কে সতর্কতা করে দেওয়া সত্ত্বেও সে এক গাদা কাঠা কাঠকে কী করে বিক্রি করে ফ্রেডরিকের কাছে। ফ্রেডরিক কাঠের বদলে জাল টাকা দেয় এবং তারপরে দেখতে পাই ফার্মের উপরও আক্রমণ করে দেয়। যুদ্ধ চলাকালীন উইন্ডমিলটি ধ্বংস হয়ে যায়, তবে সমস্ত জন্তুরা অবশেষে ফ্রেডরিক ও তার সঙ্গীদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয় এবং অ্যানিমেল ফার্ম নিজেদের অধিকারে রেখে দেয়। তারা পুনরায় উইন্ডমিল বানানোর পরিকল্পনা করে, যদিও আগের মতো আর তাদের মধ্যে উদ্দীপনা দেখা যায় না। সময় যত গড়াতে থাকে সব অ্যানিমেলরা অল্প খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। অন্যদিকে শুকরেরা ফার্ম হাউসের বিলাস বহুলতাপূর্ণ জীবন কাটাতে থাকে। পশুগুলি এই দুরাবস্থা দেখেও কারোর উপর কোনো অভিযোগ করতে পারে না। একদিন বক্সার কঠোরভাবে পরিশ্রম করার সময় পড়ে যায়। শুকরেরা তাকে পার্শ্ববর্তী পশু চিকিৎসার হাসপাতালে পাঠাবে বলে, কিন্তু যে অ্যাম্বুলেন্সটা এসে পৌঁছায় তাতে স্থানীয় ঘোড়া কসাইয়ের লোগো রয়েছে। সমস্ত পশুরা বিক্ষোভ করে, কারণ যা হচ্ছে তা তীব্র অন্যায়। তারা কোনোভাবে তাদের প্রিয় বক্সারকে কসাইখানায় নিয়ে যেতে দেবে না, কিন্তু পিক্সরা তাদের মিথ্যা গল্পের মাধ্যমে মানিয়ে নেয় পশুদের। পিক্সরা বলে এটি হাসপাতালের নতুন গাড়ি, খুব জরুরি অবস্থায় এটিকে পুনরায় রং করার আগেই এখানে পাঠাতে তারা বাধ্য হয়েছে। তারপর সমস্ত জন্তুরা আবার সেই পুরনো জীবনে ফিরে যায়, অর্থাৎ সারাদিন ধরে কঠোর পরিশ্রম এবং খুব অল্প পরিমাণ খাবার। বক্সারের মৃত্যুর কিছু বছর পর ফার্ম এবং শুকরেরা অনেক সমৃদ্ধশালী হয়ে ওঠে, কিন্তু বাকি পশুদের জীবনযাত্রার কোনো প্রকার পরিবর্তন দেখা যায় না। তারা এখনও কঠোর পরিশ্রম করে, কিন্তু পায় খুব স্বল্প মজুরি। তাদের কাছে এখন একটাই সান্ত্বনা, তা হল মিস্টার জোনসের বিরুদ্ধে বিদ্রোহে জয়লাভ এবং তার মধুর স্মৃতি। এবং মানুষের দাসত্বে তারা নেই, তারা নিজেদের কাজ নিজেরা করে, এটাই হচ্ছে তাদের সান্ত্বনা। কিন্তু তাদের এই আশাটিও ভেঙে যায় যখন তারা দেখতে পায় শুকরদের পোশাক পরতে, দুপায়ে হাঁটতে এবং প্রতিনিয়ত মানুষদের সাথে ব্যবসামূলক কাজে যুক্ত থাকতে। শুকরেরা ম্যানর ফার্মের নাম পরিবর্তন করে অ্যানিমেল ফার্ম রেখে দেয় এবং এখানে আগে কোনো দিন বিদ্রোহ ঘটেনি এটাই প্রচার করতে থাকে অন্যান্য পশুদের সাথে বা মধ্যে। একদিন রাতের ডিনার পার্টির সময় জন্তুরা অ্যানিমেল ফার্মের জানালা দিয়ে উঁকি মেরে দেখে শুকরেরা ও পার্শ্ববর্তী কৃষকরা একসাথে কথাবার্তা ও মদ্যপান করছে। অ্যানিমেলরা এটা দেখার পর বুঝতে পারছে না শুকর ও মানুষের মধ্যে পার্থক্য। তারা অবশেষে উপলব্ধি করতে পারে তাদের বিদ্রোহ, অর্থাৎ মিস্টার জোনসের সাথে বিদ্রোহ, যেখানে নতুন ভবিষ্যতের আলো দেখেছিল তা কোনোদিন তাদের কাছে আসেনি। তারা আগে যেমন দাস ছিল, এখনই দাস হিসেবে রয়ে গেছে। শুধুমাত্র অত্যাচারিত মানুষের জায়গায় রয়েছে মানুষরূপী অত্যাচারীর শুকর। এইভাবে উপন্যাসটির সম্পন্ন ঘটে। এবারে আমরা এই উপন্যাসের মধ্যে কিছু থিমস রয়েছে এবং কিছু সিম্বল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থিম হচ্ছে করাপশন বা দুর্নীতি, আর এই দুর্নীতি আমরা দেখতে পেয়েছি অ্যানিমেল ফার্মের নেতৃত্বের মধ্যে, অর্থাৎ যে নেতৃত্ব নেপোলিয়ন করছিল। এর পাশাপাশি আমরা দেখেছি দুর্নীতি কিভাবে জন্তুদেরকে অধিক কায়িক পরিশ্রম করিয়ে নিয়েও তাদের দেওয়া হচ্ছে স্বল্প পরিমাণ খাবার। আরও দেখেছি কিভাবে সর্বগ্রাসী নেতার মতো, কিভাবে একনায়কতন্ত্র নেতার মতো নেপোলিয়ন সবাইকে দমিয়ে রাখছে। শুধু তাই নয়, আমরা দেখেছি কিভাবে একটা জন্তুকে নিজেদের ষড়যন্ত্রের সাহায্যে হত্যা করতে, অর্থাৎ বক্সারকে হত্যা করা শুধুমাত্র বেনিফিট টাকার জন্য। এরপরে দ্বিতীয় থিম, তা হচ্ছে এক্সপ্লয়টেশন বা আমরা যাকে শোষণ বলি।
এখানে এই শোষণের আমরা একটা দিক দেখেছি যখন প্রথম অর্ধে, যখন দেখব নেপোলিয়ন তার বন্য পোষা কুকুরদেরকে লেলিয়ে দিচ্ছে স্নোবলের বিরুদ্ধে, এবং তার যে পথ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তারপর আমরা দেখেছি যে যে সাতটি কমান্ড, যারা বেসিক রাইট ছিল, সেগুলোকে নেপোলিয়ন সম্পূর্ণভাবে উল্টে দেয়। এবং আসলে উল্টে দেয় এভাবে যে যারা চার পায়ে হাঁটে তারা ঠিক, কিন্তু তারা ভালো, কিন্তু তার থেকে ভালো হচ্ছে যারা দুপায়ে হাঁটে। এবং যারা বলে যে মানুষ যারা মদ্যপান করে না ঠিক আছে, কিন্তু যারা বেশি মদ্যপান করে তারা হচ্ছে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। তো এইভাবে সেই যে যে সাতটি মৌলিক আদর্শ, যেটা অ্যানিমালিজমের যে আদর্শ, সম্পূর্ণভাবে পাল্টে উল্টে দেয় এবং তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আর ঠিক একই রকমভাবে করেছিল জোসেফ স্ট্যালিন মার্ক্সবাদের সম্পূর্ণ সেটাকে ভেঙে দুমড়ে মুচড়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছিল নিজের মতো করে। এরপরে রয়েছে তৃতীয় থিম, ডিসেপশান বা প্রতারণা। আমরা দেখেছি কিভাবে যে উইন্ডমিলটা যখন ধ্বংস হয়ে যায় এবং কিভাবে স্নোবলের বিরুদ্ধে মিথ্যা প্ররোচনার দায় চাপিয়ে দেয় নেপোলিয়ন। শুধু তাই নয়, এর পরবর্তী যতবার সেখানে কোনো কিছু ঘটে, কোনো কিছু বিপত্তি আসে, তার দায় ফেলে দেয় কিন্তু স্নোবলের উপরে। এরপরে রয়েছে আইডিয়ালিজম বা আদর্শবাদ। আর এই আইডিয়ালিজম বা আদর্শবাদ বা ফিলোসফিক্যাল ইনসাইট আমরা দেখতে পেয়েছি দুটো চরিত্রের মধ্যে, বা মূলত তিনটা চরিত্র। এক হচ্ছে ওল্ড মেজার, এবং দুই হচ্ছে স্নোবল, এবং তিন হচ্ছে বক্সার। এই তিনটা চরিত্রের মধ্যে আমরা দেখেছি আদর্শবাদ। এরপরে রয়েছে উদাসীনতা বা অ্যাপাথি। এই অ্যাপাথি বা উদাসীনতা আমরা দেখেছি একটি প্রাইম ক্যারেক্টার বেঞ্জামিনের মধ্যে। বেঞ্জামিন তার নিজের ইন্টেলিজেন্ট থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেই ইন্টেলিজেন্টটাকে কাজে লাগায়নি, অর্থাৎ তার সঙ্গীদের বিপদের সময় কাছে আসেনি। কাছে না এসে তিনি নিজেকে সরিয়ে রেখেছে, নিরাপদে রেখেছে। এছাড়া আমরা যখন দেখি যে উপন্যাসের মধ্যে যখন নেপোলিয়ন তার কর্তৃত্ব আরোপ করেই যাচ্ছে, যা বলছে তা সমস্ত শূকররা উদাসীনভাবে মেনে চলছে। তো এগুলোই হচ্ছে বিশেষ বিশেষ কয়েকটা থিম, অর্থাৎ জাস্ট রিমেম্বার ইট, করাপশন একটি, দ্বিতীয় হচ্ছে এক্সপ্লয়টেশন, তৃতীয় হচ্ছে ডিসেপশন, চতুর্থ হচ্ছে আইডিয়ালিজম, এবং পঞ্চম হচ্ছে অ্যাপাথি। এবারে চলি আমরা সিম্বলের দিকে। এই উপন্যাসের সবথেকে পোটেন্ট সিম্বল বা কার্যকরী যদি সিম্বল বলি, তা হচ্ছে নেমস, অর্থাৎ চরিত্রগুলির নামের মধ্যে রয়েছে সিম্বল। আমরা জানি নেপোলিয়ন হচ্ছে তদানীন্তন সময় জোসেফ স্ট্যালিন, তারপরে দেখেছি স্নোবলের মধ্যে দেখেছি সেই চরিত্রটার নামটা ভুলে যাচ্ছি, নামটা হ্যাঁ লিওন টর্সকি। এছাড়া আমরা তারপরে দেখেছি কীভাবে ওল্ড মিজুরের মধ্যে দেখানো হয়েছে কার্ল মার্কস, তাছাড়া দেখেছি ওই মিস্টার জোনসের মাধ্যমে দেখানো হয়েছে তদানীন্তন রাজা বা জার স্টিফেন টু। সো এইরকম রয়েছে যা সিম্বল। এছাড়া রয়েছে উইন্ডমিল, উইন্ডমিল হচ্ছে দ্বিতীয় সিম্বল, আমরা যার মাধ্যমে এটা অনুভব করতে পারে যে তারা একটা বেটার হোপ, বেটার লাইফ এবং একটা স্ট্যান্ডার্ড লাইফের আশায় রয়েছে। আসলে এই উইন্ডমিল থেকে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, যে ইলেকট্রিসিটিটাকে কাজে লাগিয়ে তাদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু অবশেষে এর ধ্বংসটা আমরা এখানে দেখতে পাবো, যে তাদের আশা, তাদের ভরসার ধ্বংস হওয়া। এছাড়া রয়েছে তৃতীয় সিম্বল হিসাবে মেজর, ওল্ড মেজরের মাথার খুলি বা স্কাল। আসলে এটি আমরা কিন্তু সারাংশের মধ্যে যদিও আমরা আলোচনা করিনি, তবে যখন ওল্ড মেজর মারা গিয়েছিল, তারপরে তার যে আদর্শগুলিকে দেওয়ালে যখন টাঙানো হয়েছিল, তার পাশেই একটা দণ্ডের উপরে ওল্ড মেজরের স্কালটাকে রাখা হয়েছিল, যার সামনে গিয়ে সবাই মাথা নত করত এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারা সেই জীবন যাপন করত এবং পথপ্রদর্শকগুলিকে মেনে চলত। কিন্তু এই যে ধারাগুলিকে নেপোলিয়ন যখন তার লিডারশিপে আসে প্রশেষ করে দেয়, এবং সেই মাথাটাকে, অর্থাৎ মাথার খুঁড়িটাকে সে পুনরায় মাটির নিচে চাপা দিয়ে দেয়।
এরপরে রয়েছে জোনস রাইফেল, অর্থাৎ মিস্টার জোনের যে অস্ত্রটি, ওই রাইফেল, এটি আসলে একটি অপারেশন, সিম্বল অফ অপারেশন বা অত্যাচার হিসেবে কাজ করছে। এটির মাধ্যমে মিস্টার জোনস সমস্ত ও জন্তুদের উপর তার কর্তৃত্ব আরোপণ করত। এবং আরেকটি সিম্বল লুকিয়ে আছে, যে প্রত্যেক বছর যে তাদের যে বিদ্রোহটা হয়েছিল মিস্টার জোনসের বিরুদ্ধে, তার অ্যানিভার্সারি হিসেবে তারা কিন্তু একটা রাইফেল ছুটত, এই রাইফেলটা, মিস্টার জোনসের রাইফেল। তাই একদিক ক্ষেত্রে এটা অপারেশন, সিম্বল অফ অপারেশন, অন্যদিকে এটি হচ্ছে সিম্বল অফ ফ্রিডম টু। তো এই হচ্ছে মোটামুটি উপন্যাসটির আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।